আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে নিয়ে আসলাম এমন একটি TWS এর রিভিউ, নট রিভিউ, এটা ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং বলতে পারেন। সেটা একটা নতুন ব্র্যান্ড জি টাইট এবং এটার মডেল হলো L1। তো এই TWSটার বিশেষত্ব কি বা কেন আমি এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং রিভিউ করব পরবর্তী আমার চ্যানেলে। প্রথম যে কারণ সেটা হলো এটার দাম 1500 টাকার নিচে, অর্থাৎ এটা এখন বর্তমান প্রাইস গ্যাজেট স্টুডিও বিডিতে 1400 টাকার মতো। এবং এটার মধ্যে কি এক্সাইটিং ফিচার্স আছে বা এইটার বক্সের ভিতর আপনি কি কি ফ্রি পাবেন সব কিছু দেখব এই ফার্স্ট ইমপ্রেশন বা আনবক্সিংয়ে। তো প্রথমে আমরা বক্সটা যদি দেখি, বক্সটা কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ না, আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এখানে জি টাইডের ব্র্যান্ডিং দেওয়া আছে এবং এটা কিন্তু একটা ভ্যালু ফর মানি ব্র্যান্ড বলতে পারেন। এটা নিজস্ব ওয়েবসাইটও আছে, আপনারা চাইলে সেই প্রোডাক্টগুলো এখান ওই ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন। তা আমরা নর্মালি যদি এখান থেকে বক্সটা আমরা খুলি, তো এখানে বক্সটা খুলতে গেলে এই যে বক্সটা খুললে আমরা যে জিনিসটা প্রথমেই দেখতে পারবো, ওয়াও, দ্যাটস গুড। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাবো যে কেসটা আছে, যে জি টাইট ব্র্যান্ডিং করা যে কেসটা, ছোটোখাটো একটা কেস এবং দেখতে বেশ চমৎকার, আমার কাছে বেশ ভালো লেগেছে। কেসটা খুব ছোট, আপনি আমার হাতের যদি দেখেন এই হাতের সাইজ অনুযায়ী কেসটা কিন্তু বেশ ছোট। এবং এর যদি ঢাকনা খুলি, ভিতরে এখানে আমরা এই যে এর এয়ারবাডসগুলো আছে সেগুলো আমরা নর্মালি এখানে ইনপুট করতে পারবো। তো নর্মালি আমরা এগুলো এখানে ইনপুট করি, আমার মেয়ে ডাকতেছে আমাকে যে তাড়াতাড়ি আনবক্সিং শেষ করো। তো এখানে আমরা নর্মালি এটা রাখলে এখানে দেখতে পাবো এই যে জি টাইডের যে কেসটা আছে সে এটা। তো এটা বেশ ছোট সাইজে, আপনারা হয়তো বা ডাইরেক্ট হাতে নিয়ে বুঝতে পারবেন যেটা কতখানি সাইজের ছোট। আমার কাছে বেশ চমৎকার লেগেছে এত ছোট সাইজের একটা কেস, চার্জিং কেস বলতে পারেন। আর সাথেই পাবেন একটা গিফট, সেটা হলো একটা সিলিকন কেস কভার, মানে কেস কভার। এবং এই কেস কভার কিন্তু নর্মালি আমরা যদি কিনতে যাই তাহলে মিনিমাম 300-400 টাকা আমাদের খরচ হবে, বাট এই ক্ষেত্রে কিন্তু সেটা না, এটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে। এবং এখানে কিন্তু এই মেটাল যে হুকটা আছে অ্যালুমিনিয়ামের, সেই হুকটাও আপনারা সাথে পাবেন। তো এই বক্সের আর ভিতরে কম্পোনেন্ট যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো, হ্যাঁ, এখানে ভিতরে একটা টাইপ সি কেবল দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি এটিকে চার্জ দিতে পারবেন। এছাড়াও এর মধ্যে জি টাইডের যে ম্যানুয়ালটা আছে সেটা এখানে দেওয়া আছে। আর এছাড়াও এটার মধ্যে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে, অর্থাৎ আপনারা বক্সে এখানে দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে কিন্তু 6 মাসের ওয়ারেন্টি তারা দিবে। তো আপনারা এখানে কিন্তু চাইলে এখানে ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছেন এবং বেশ চমৎকার। আমি যদি এখন সরাসরি এই যে কেসটা আছে এই কেসটার দিকে আমরা সরাসরি আমি চলে আসি তাহলে দেখতে পারবো যে চার্জিং কেসটা কিন্তু আসলে দেখতে বেশ ছোট, বেশ চমৎকার। উপরের যে টেক্সচারটা আছে সেটা কিন্তু আসলে একটা গ্লসি প্লাস্টিক এবং একটা ম্যাট ফিনিশের টেক্সচার তারা দিতে চেষ্টা করেছে, যেটা দেখতে বেশ প্রিমিয়াম একটা ভাইব আছে। নিচে কিন্তু টাইপ সি পোর্ট আছে এবং পিছনের দিকে টুকটাক কিছু লেখাপত্র আছে। এবং এটা নর্মালি এয়ারবাডসগুলো যদি দেখেন তো এয়ারবাডসগুলোও সাইজে বেশ ছোট এবং এগুলা নর্মালি ইন ইয়ার এয়ারবাডস যেগুলো সেই টাইপের। তো এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং কেসের যে কভার আর্ট এটার কোয়ালিটিও তো আমি আগে বললাম। সো এই তো আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন। এবং একটা জিনিস আমার কাছে যেটা ভালো লেগেছে যে মাত্র 1400 টাকায় এত কিছু পাচ্ছেন আপনারা, একটা TWS এর প্যাকেজ বলতে পারেন এটা। এবং এটা সাউন্ড কোয়ালিটি কেমন বা আদার্স যে ফিচার্সগুলো আছে সেগুলো কী কী সব কিছু জানতে হলে অবশ্যই আমার চ্যানেলে ফুল রিভিউর জন্য অপেক্ষা করতে থাকুন, খুব শীঘ্রই চলে আসবে আমার চ্যানেলে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন, আর মন চাইলে তো সাবস্ক্রাইব মাস। তো পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।